আমি মাছের ডিমের বড়া বানাবো। মাছের ডিমের বড়া কি করে বানাবো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি পেঁয়াজ কুচানো নিয়েছি দুটো, রসুন একটা, দুটো কাঁচা লঙ্কা। এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি, পেঁয়াজ আদা রসুন বাটা। এখানে পেঁয়াজ কুলি, এখানে কচি কচি পেঁয়াজ কুলিগুলো নিয়েছি, এগুলো আমি দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, জিরার গুঁড়ো এক চামচ দিলাম, লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম, ময়দা দিব দুই চামচ, করে গরম মশলা দিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। আমি ধনে পাতা নিয়েছি অল্প করে, ধনে পাতাও দিয়ে দিলাম। হয়ে গেছে, এখন ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন বড়াগুলো দিয়ে দেব। মাছের ডিমের বড়া হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আমার মাছের পকোড়াটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে।